السلام السلام عليكم عليكم ورحمة الله ورحمة الله وبركاته وبركاته نور الشريف نور الشريف اللهم اللهم صل على محمد محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم কালকে আমরা জেরের পরিচয় পড়েছি, আজকে নতুন স্বভাব পেশের পরিচয়। আর বহর উদ্দৃষ্টি দিয়ে আমরা পেশের পরিচয় করব। জব জের পেশ, এটি তো আমরা জবর চিনছি, জের চিনেছি পেশ। এখন পেশের সম্পর্কে জানবো। পেশ মানে গোল করে পড়া, ঠোঁটকে গোল করে পড়া। খোঁটকে কি করে গোল করে, যেমন দেখো বাপেশ ভু, দেখছো মুখটা কি করেছে না, বাপেশ ভু, দুই ঠোঁট গোল হবে। ঠিক আছে, আজকে আমরা পেশের পরিচয় করব। হরকত হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। করিতে সবাই বুঝছো বাবারা? জি। পারবা সবাই? জি। মা
মাশাআল্লাহ আমরা নতুন সবাই শিখছি এখন প্রশ্ন করতে গেলে কি আমাদের জবরজের পেশ কি বলবে চিনার জন্য চিনা এখন কি আমরা জবরজের চিনেছি না জি যারা আমরা পড়ো যারা কায়দা পড়ো যারা প্রশ্ন পড়ো তাদের জন্য জবরজের জন্য পরিচয় এ আমরা জানলাম পরিচয় মানে কি তাড়াতাড়ি করে পড়া যারা আম মানুষ আছে অন সময় প্রশ্ন পড়ে তারা অন সময় টান দেয় আমার প্রিয় ভাইরা জবর জের পেশ আসলে আপনারা হরকত হিসেবে পড়বেন তাড়াতাড়ি করে পড়বেন ঠিক আছে ভাই আশা করি আমার নতুন সবকে যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আমি নতুন মানুষ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আন্তরিকভাবে আমি ক্ষমা দৃষ্টিতে আমি তাকাতেছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু